ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউব রিলেটেড ভিডিও। তো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আজকে যে টপিকটা হচ্ছে, সাধারণত তোমরা চ্যানেল খুলে ফেলেছো, আমি দেখিয়ে দিয়েছি কেমন চ্যানেল খুলতে হয়, যারা দেখোনি তারা আমার চ্যানেল যেয়ে দেখে নেবে। তো চ্যানেল খোলার পরে তোমরা যে কোনো সাধারণ ভিডিও ছেড়ে দিচ্ছ, জানতেই পারছো না কি ভিডিও ছাড়বো কি ভিডিও ছাড়বো না, তো সেটা তোমরা ভেবে উঠতে পারছো না। ভিডিও ছেড়ে দিচ্ছ কিন্তু ভিউজ আসছে না, ভিডিও টোটালি কোনো ভিউজ আসছে না, সাবস্ক্রাইব আসছে না, চ্যানেল ভিউজ বাড়ছে না, ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। তো আজকে আমি দেখাবো যে তোমরা কীভাবে কি ভিডিও ছাড়বে বা কীরকম করলে কি ভিডিও ছাড়তে তোমাদের ভিডিওতে ভিউজ উঠবে। তো চলো আমরা ভিডিও বেশি বড় করব না, আমরা ভিডিও দিকে যাই। যারা এতক্ষণ চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো আর লাইকও করো। তো চলো আমরা ভিডিও দিকে যাই। তো বন্ধুগণ, চলো আমরা ভিডিও দিকে যাই। প্রথম তোমাদের ইউটিউব খুলে দেখাচ্ছি, আমি রিপ্লেস করবো এটাকে। রিপ্লেস করবো, এই দেখতেই পাচ্ছ ট্রেন্ডিং সাইটে যে ক্লিক করার সাথে সাথে ট্রেন্ডিং বেরিয়েছে। তো তোমরা ট্রেন্ডিংয়ে ক্লিক করবে। শ্রী রাম লালা পেয়ারা মন্দির, এই দেখতেই পাচ্ছ যে রাম মন্দিরের যে বিশিষ্ট ভিডিও একদিনে ছেড়েছে, একদিন আগে, জাস্ট একদিন আগে ছেড়েছে, মানে কালকে ছেড়েছে, 3.5 ঘন্টার ভিডিও, 10 মিলিয়ন ভিউজ। ভাবতে পারছ একটা চ্যানেলে, যে কোনো খবরের চ্যানেল হোক যেই চ্যানেল হোক, তাকেও তো ইউটিউবে ক্রিয়েট করতে হয়েছে চ্যানেলটা, না তৈরি করতে তো হয়েছে তাদেরকে চ্যানেলটা। তো তোমাদের দেখো একদিনে 10 মিলিয়ন ভিউজ, ভাবতে পারছ, ভাবনার বাইরে, এটা ভাবনার বাইরে, 10 মিলিয়ন ভিউজ একদিনে। তো তোমরা ভিডিও ছাড়তে হলে এদিকে আসবে, ট্রেন্ডিংয়ে যাবে, ট্রেন্ডিংয়ে গেলে দেখলো আজকে, দেখো আজকে দেখতে পাচ্ছ রাম মন্দির নিয়ে বিশেষ আছে। তো তোমরা রাম মন্দির নিয়ে কিছু বলো, রাম মন্দিরের বিষয়ে কিছু বোঝাও, রাম মন্দিরকে নিয়ে কিছু বলতে চাও তো বলো, যে রাম মন্দির কত সাল থেকে কী বছর কী ব্যাপার, এত বছর তোমরা রাম মন্দির নিয়ে বলো, পারফেক্ট জেনে সেই ভিডিওটা বানো, দরকার পড়লে 3.5 ঘন্টার ভিডিওটা পুরোটা দেখো বলতে গেলে, তবেই তুমি সেই ভিডিওর বিশেষণ জানার পর তুমি তার উপরে সেই টপিকের উপরে কথা বলো, সেই টপিকের উপরে কথা বলো, দেখতে পাবে তোমাদের ভিডিও ভিউজ আসবে। প্রত্যেকবারই দেখবে প্রত্যেক দিন একটা করে ট্রেন্ডিং থাকে, দেখতে পাচ্ছ রাম মন্দিরের উপরে। তো রাম মন্দিরের উপরে তোমাকে 3.5 ঘন্টার ভিডিও বানাতে হবে না, তুমি জাস্ট 3 মিনিটের ভিডিও বানাও, আজকে 10টা টপিক নিয়ে বললে, কাল 10টা টপিক নিয়ে বললে, কাল 10টা টপিক নিয়ে বললে, প্রত্যেক দিন 10টা করে টপিক বলতে থাকবে, দেখবে তোমার ভিডিও ভিউজ উঠতে থাকবে। 3 মিনিটের ভিডিও বানাও, 10টা টপিক করে 3 মিনিটের ভিডিও বানাও, রামবাবু এত, এই রাম মন্দিরে, রাম মন্দিরে এত সালে তৈরি, 500 বছর ধরে কেস চলছিল, এত মুক্ত কেস চলছিল রাম মন্দিরে, এইবারে আজকে প্রাণ স্থাপন না হচ্ছে। তো এইসব বিষয়ে তোমরা বলো, যতটুকু জানো বা যতটুকু জানার চেষ্টা করো সেই ভিডিওর উপরে তোমরা ভিডিও ডিফেন্স দাও, ঠিক আছে, তোমরা সেই বিষয়ে বলো। 3 মিনিটের ভিডিও বানাও, 10টা টপিক নিয়ে 3 ভিডিও বা 3টা টপিক নিয়ে 3 ভিডিও ভিডিও বানাও, 3টা টপিক দাও না, প্রত্যেক দিন 3টা করে টপিকের উপরে ভিডিও বানাও, দেখবে তোমার ভিডিও ভিউজ উঠবে। আবার এটা ধরে নাও আজ 4-5 দিন 1 মাস ট্রেন্ডিংয়ে থাকলো, 4-5 মাস একদিনের ট্রেন্ডিংয়ে থাকলো, তো এর বিষয়ে আমি এখনও বাদ দিলাম। তো ভাব বলছো যে দাদা রাম মন্দির তো চলে গেলো, এবার আমরা কী নিয়ে বলবো, তোমরা এখানে এলেই দেখতে পাবে কোনটা এখন বর্তমান ট্রেন্ডিংয়ে আছে। এবার ধরো গেমিং নিয়ে তুমি করবে, গেমিং এখন কোন কী ট্রেন্ডিং আছে দেখো, এই দেখতেই পাচ্ছ গেমিং, ফ্রি ফায়ার ইমোট, ফ্রি ফায়ার গেমিং দেখো, এই দেখো 10 ঘন্টায় 16.K ভিউজ উঠেছে, খারাপ ভিউজ উঠেনি, দেখতেই পাচ্ছ শর্ট ভিউজ, দেখো আরও দেখাচ্ছি তোমাদের, 8 ঘন্টায় বাবা দেখতে পাচ্ছ 8 ঘন্টায় কত ভিউজ, 2 দিন আগে দেখো 2 দিনে 4 মিলিয়ন ভিউজ। সে কোন বিষয় কী বিষয় নিয়ে বলছে তোমরা শুধু দেখো, দেখো সে তাদের কপি করো, তুমি বলো তার বদলে, তুমি বলো সেইটা তুমি বলে ছাড়ো, ঠিক আছে। তো তোমরা এইভাবে তোমরা ভিডিও, তোমরা যে কোনো ভিডিও তৈরি করতে হবে এইভাবে। মিউজিক, কোন মিউজিক ট্রেন্ডিং আছে দেখো, 8 দিন আগে ছেড়ে দিল 15 মিলিয়ন ভিউজ, 15 মিলিয়ন 8 দিন আগে ছেড়েছিল 6.8 মিলিয়ন ভিউজ, দেখতে পাচ্ছ। তো তোমরা এইভাবেই ভিডিও টপিক খুঁজে পাবে,
তোমরা কোন বিষয়ে বা কী বিষয়ে ভিডিও করবে, এইভাবে তোমরা ভিডিও টপিক খুঁজে পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুগণ যারা তখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইকও করো। চলো আজকের জন্য এতটাই থাক।